আমার স্ত্রী গোসল করছিল, সকালবেলা গোসল করতে পারেনি তাই এখন গোসল করছিল। এমন সময় আমি দুটো শপিং ব্যাগ নিয়ে রুমে আসলাম, এসেই তনুকে ডাকতে লাগলাম। তনু, এই তনু, কোথায় তুমি? এই তো আমি বাথরুমে গোসল করছি। আমি শপিং ব্যাগগুলো বিছানার উপরে রেখে বাথরুমের দরজার দিকে উঁকি দিতে লাগলাম, কিছু দেখা যাচ্ছে না। তবুও দুষ্টামি করে বললাম, তনু আমি সব দেখে ফেলছি। তনু বিষয়টাকে সত্যি মনে করে বলল, দেখো দুষ্টামি করবে না বলে দিলাম, লুকিয়ে মানুষের শরীর দেখো, এটা কেমন বেয়াদবি। আমার স্ত্রী শরীর আমি দেখছি, এখানে বেয়াদবির কি আছে? অনুমতি ছাড়া কারো শরীর দেখা সেটা শুধু বেয়াদবি নয়, অপরাধও বটে। আরে বাবা, আমি দুষ্টামি করছি, বাথরুমের দরজা কোথাও কোনো ফুটো নেই যে তোমাকে আমি দেখবো। আচ্ছা ঠিক আছে, কি জন্য ডাকছো বলো? রোজাও তার স্বামীর জন্য শপিং করে এনেছি, ওরা তো একটু পরেই চলে যাবে, তাই তুমি একটু তাড়াতাড়ি এসে দেখো। ওরা যদি আবার এ সমস্ত পোশাক পছন্দ না করে, একটু অপেক্ষা করো, আমি ভেজা কাপড় চেঞ্জ করে এখনই বের হচ্ছি। তোমাকে ভেজা কাপড়ে অনেক সুন্দর লাগে, তাড়াতাড়ি এসো বলে আমি খাটের উপরে এসে বসলাম। একটু পর দেখলাম তনু গোসল করে বুক চেপে ধরে বাথরুম থেকে বের হচ্ছে। আমি ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার, তনু বুক চেপে ধরে আছে কেন, কোনো সমস্যা? তনু বলল, তোমাকে কতবার বলেছি, আমার আগে সাইজ ছিল 37, এখন হয়েছে 40। আমার আগের ব্লাউজ ও ব্রাগুলো ছোট হয়, গোসল করে ব্রার হুক লাগাতে পারছি না, তুমি একটু লাগিয়ে দাও না। আমি উঠে গিয়ে ওর পেছন থেকে হুক লাগাতে গিয়ে ওর খোলা পিঠে একটা চুমু বসিয়ে দিলাম। তনু শিহরিত হলো, বলল, দেখো ফাইজলামি করবে না বলছি, রোজাও তার স্বামী একটু পরে চলে যাবে, আমাকে ওদের খাবার রেডি করতে হবে, তাড়াতাড়ি ব্রার হুক লাগিয়ে দাও। আমি যখনই হুক লাগাতে গেলাম তখনই আমার মা আমাদের রুমে আসতে গিয়ে পর্দার আড়াল থেকে আমাদের দেখে ফেলে। মা মনে করেছিল আমি বউকে শাড়ি পরিয়ে দিচ্ছি। মা চোখ বড় করে আমার দিকে তাকিয়ে রইল। আমি মার দিকে চোখ পড়তেই মা বলল, এবার বউকে ছাড়, রোজার তার স্বামী একটু পরেই চলে যাবে, ওদের খাবার রেডি করতে হবে, বলেই মা চলে গেল। মায়ের এমন কথায় তনু আর আমি লজ্জায় পড়ে গেলাম। শেষ বিকেলে রোজার রোজার স্বামী চলে যাওয়ার জন্য ড্রয়িং রুমে এসে বসে আছে। রোজা মাকে বলল, মা তোমার বউ পাগলা ছেলে আর ছেলের বউ এখনো তো এলো না, আমাদের দূরের পথ, সন্ধ্যা ঘনিয়ে এলো বলে। এমন সময় আমি আর তনু ওদের জন্য শপিং করে আনা শপিং ব্যাগগুলো নিয়ে ড্রয়িং রুমে আসতে গিয়ে ওদের কথা শুনে ফেললাম। তনু আমার মুখের দিকে তাকালো, আমি ওর মুখের দিকে তাকিয়ে মনে মনে বললাম, এ আর নতুন কি, সবাই তো আমাকে বউ পাগলা ডাকে। মা বলল, তুই একটু রোহানের রুমে গিয়ে দেখ, ওরা এতক্ষণ কি করছে। রোজা যখন বসা থেকে উঠে আমাদের রুমের দিকে আসতে গেল তখনই আমি আর তনু ড্রয়িং রুমে ঢুকি। মা বলল, এতক্ষণ কি করেছিস, জানিস ওরা চলে যাবে, শুধু শুধু লেট করার কোনো মানে হয়? মা একটু আগেই তো আমি তোমার রুম থেকে গেলাম, তুমিই তো বলেছিলে রোজার স্বামী লাঞ্চ করে শুয়েছে, শোয়া থেকে উঠে যাবে। আমার স্বামীর ঘুম আর ঘোরার ঘুম সমান, ও কখন ঘুমায় আর কখন ওঠে তার কোনো ঠিক নেই। তনু একটা শপিং ব্যাগ রোজার স্বামীর হাতে দিয়ে বলল, ভাই আমরা গরিব মানুষ, তোমার দাদা যতটুকু পেরেছে এনেছে, মাইন্ড করিও না। রোজার স্বামী বলল, ওসবের কি দরকার ছিল, আমি কি নতুন জামাই, প্রতিবার শ্বশুর বাড়ি এসলে কাপড় চোপড় দিতে হবে, এমন তো কোনো মানে নেই। নাও বাবা, আমার একটা মাত্র মেয়ে আর তুমি তার জামাই, তোমাকে দেবে না তো কাকে দেবে, তোমার শ্বশুর বেঁচে থাকলে এর চেয়েও বেশি দিত। তনু আরেকটা শপিং ব্যাগ রোজার হাতে দিয়ে বলল, তোমার আর মন খারাপ করতে হবে না, তোমার দাদা তোমার জন্য একটা এনেছে। তনুর হাত থেকে শপিং ব্যাগটা নিয়ে রোজা বলল, আমার দাদা নিশ্চয় গোপনে তোমার জন্য একটা এনেছে। না না সত্যি আমার জন্য আনেননি, দাদা যে তোমার জন্য গোপনে শাড়ি আনবে না সে কথাও কি আমাকে বিশ্বাস করতে হবে বলো, দাদা যে বউ পাগল। ছোট বোনের মুখে বউ পাগল শব্দটা শুনে কিছুটা লজ্জা পেলাম। ওর স্বামী বলল, হয়েছে এবার চলো, আসি মা, আসসালামু আলাইকুম, আসি ভাইজান বলে রোজাও তার স্বামী চলে গেল। আমিও বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য বের হয়ে গেলাম। আমার বন্ধুরা রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল, আমি দূর থেকে দেখলাম ওখানে আছে আমার বন্ধু সাইফুল, বাবু ও ফাহিম। সাইফুল ওর মোবাইল নিয়ে সেলফি তোলার জন্য চেষ্টা করছিল। আমাকে দেখে ফাহিম বলল, ওই তো রোহান আসছে, ওর মোবাইলে ছবি তোল, ওর মোবাইলের ছবি ভালো হয়। আমাকে দেখে সাইফুল বলল, দোস্ত তাড়াতাড়ি আয়, তোর মোবাইলটা দে, সবাই মিলে একটা ছবি তুলি। হঠাৎ করে ছবি তুলতে হবে কেন, আমরা ডিসিশন নিয়েছি আমাদের সবার ফেসবুক ওয়ালে একটি ছবি আপলোড করে দেব যেটাতে আমরা সবাই থাকবো। ভালোই তো, আমরা যেহেতু জানের জিগার দোস্ত, সবার ফেসবুক ওয়ালে একই ছবি থাকা দরকার যাতে যে কেউ দেখে বুঝতে পারে আমাদের বন্ধুত্বের গভীরতা কতটুকু। সাইফুল বলল, আমার মোবাইলের রেজুলেশন ভালো না, তোর মোবাইলটা দে, একটা সেলফি তুলে সেটা সবাই শেয়ার করে নেব। আমিও সাথে সাথে পকেট থেকে মোবাইলটা বের করে ওর হাতে দিলাম। তারপর সে হাসতে হাসতে অন্য বন্ধুদের বলল, রোহানের মোবাইলে দেখ ওর বউয়ের ছবি দিয়ে রেখেছে, ব্যাটা বউ পাগলা। সঙ্গে সঙ্গে সবার হাসির ধুম পড়ে গেল, এমন বিব্রত হয়ে পড়লাম যে বলার মতো নয়। বিব্রত অবস্থা থেকে বাঁচার জন্য ওদের বললাম, তোরা যা ভাবছিস তা না, আসলে অন্য একটা ছবি সিলেক্ট করতে গিয়ে ভুলেই ছবিটা পোস্ট হয়ে গেছে,
আমি নিজেও খেয়াল করিনি। এই দেখ, ছবিটা এখনই ডিলিট করে দিচ্ছি। তারপর ওদের দেখিয়ে স্ত্রীর ছবিটার বদলে ওদের সাথে একটা ছবি তুলে ছবিটা মোবাইলের ওয়ালপেপারে দিলাম। সেদিন বন্ধুদের সাথে আড্ডা শেষ করে বাসায় ফিরে দেখি আমার বউ পেট ব্যথা নিয়ে খাটে ছটফট করছে। পাশে বসে মা একটা গ্লাস পানি নিয়ে দোয়া দরুদ পড়ে ফু দিয়ে বউকে খেতে দিচ্ছে। আমি কাছে গিয়ে বললাম, তনু তোমার কি হয়েছে? ওসব কিছু না, দুপুরে ঝাল গোস্ত খাওয়ার কারণে হয়তো পেট ব্যথা করছে। তনু এখন তোমার কেমন লাগছে? পেটের ব্যথাটা ক্ষণে ক্ষণে বাড়ছে। মা তোমার ওই পানি পড়ায় কিছু হবে না, আমি গিয়ে ডাক্তার ডেকে নিয়ে আসি। বলেই আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ভৌ দৌড় দিলাম। রাস্তা দিয়ে যখন দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম তখন সামনে পড়ল এলাকার চাচা মোমিন সাহেব। উনি জিজ্ঞেস করল, কী রে রোহান, এভাবে দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছিস? কাকা আপনার সাথে এখন কথা বলার সময় নেই। কেন, কি হয়েছে আগে তো বল। আমার বউয়ের পেটে ব্যথা, আমার এক্ষুনি ডাক্তার আনতে হবে। গ্যাস্ট্রিকের কারণেও তো পেটের ব্যথা হতে পারে, তাই বলে এভাবে দৌড়াতে হবে? আমার বউয়ের পেটের ব্যথা দেখে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেল, আপনার সাথে অত বেশি কথা বলা যাবে না। আমার এমন অস্থিরতা দেখে চাচা বলল, তোমার মতো এমন বউ পাগলা দেখিনি বাপু। আমি চাচা তার কথায় ভ্রুক্ষেপ না করে আবারও দৌড়াতে শুরু করলাম। আমি গোসল সেরে দেখলাম বালতিতে আমার স্ত্রী গোসলের কাপড় রয়ে গেছে। গতকালকে অসুস্থ ছিল, তাই হয়তো বা অসুস্থ শরীরে কাপড়টি কাচতে মন যায়নি। আমার কাপড়গুলো সবসময় সে ধুয়ে দেয়, তাই আজ ভাবলাম সে যেহেতু অসুস্থ তার কাপড়টা আজ আমি ধুয়ে দেই। যখনই আমি বাথরুমে আমার লুঙ্গির পাশাপাশি আমার স্ত্রীর কাপড়টা ধুয়ে দিচ্ছিলাম, তখন সেখানে এসে হাজির আমার মা। স্ত্রীর কাপড় ধুয়ে দিচ্ছি দেখে তিনি আর চুপ থাকতে পারলেন না, কাটা কাটা উচ্চারণে বললেন, বিয়ে করতে না করতে বউ পাগল হয়ে গেছিস? বউয়ের কষ্ট সহ্য হচ্ছে না তাই না? ঘরের এসব কাজ করে আমি সারা জীবন তোর বাবার গোসলের লুঙ্গিটা পর্যন্ত ধুয়ে দিয়েছি। কই, তখন তো আমার গায়ে লাগেনি, এখন কেন তোর বউ সামান্য একটু অসুখ হলে সংসারে কোনো কাজ করতে পারবে না? আসলে তুই একটা বউ পাগলা, তাই তোর বউ এই সুযোগটা নিচ্ছে। এমন নয় যে আমি শুধু স্ত্রীকে ঘরে কাজে সাহায্য করি, মাকেও সাহায্য করি, কিন্তু স্ত্রীকে সাহায্য করাটা তিনি কেন যেন নিতে পারতেন না। তাই বলছিলাম কি, স্ত্রীকে ভালোবাসা সহজ নয়। নিজের অভিজ্ঞতা থেকে বুঝলাম আমি পৃথিবীর সব কিছু ভালোবাসতে পারবো, মা বাবা ভাই বোন সন্তান বন্ধু আত্মীয় পশু পাখি এমনকি জড় পদার্থ কেউ, এবং এসবের জন্য কেউ আমাকে ব্যঙ্গ করবে না, আমার উপরে ক্ষিপ্ত হবে না। কিন্তু স্ত্রীকে ভালোবাসতে গেলেই সঙ্গে সঙ্গে হয়ে যাবে সর্বনাশ, এক বাক্যে সবাই বলবে বউ পাগলা। সেদিন রাতে ঘুম ভেঙে দেখলাম স্ত্রী পাশ ফিরে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। জানতে চাইলাম কি হয়েছে, সে অদ্ভুত বিষণ্ণ গলায় বলল, আমার কি হয়েছে, আমি কেমন আছি এসব কখনো জানতে চেও না, মনে রেখো দেয়ালেরও কান আছে, শেষে সবাই জেনে যাবে তুমি বউ পাগল। ওর কথা শুনে এত খারাপ লাগলো বলার মতো নয়, ভুকচির একটা গভীর দীর্ঘশ্বাস পড়ল। সেদিন রাতে আর ঘুম এলো না। পরের দিন সকালবেলা ভোর হতে না হতে আমার ছোট বোন রোজা কাঁদতে কাঁদতে দরজায় এসে কলিং বেল টিপতে লাগলো। মা খাটের উপরে বসে তসবি গুনছিলেন, আমি আর তনু নাস্তার টেবিলে বসে নাস্তা করছিলাম। খুব বেশি কলিং বেল পড়েছিল বলে আমি আর তনু একসাথে দরজার দিকে গেলাম। ওইদিকে আমার মাও খাট থেকে নেমে আসলেন, আমাদের আগে আমার মা গিয়ে দরজা খুলে দিলেন, সাথে সাথে রোজা মাকে জড়িয়ে ধরে হাও মাও করে কাঁদতে লাগলেন। আমার বউ রোজাকে জিজ্ঞেস করল, কিরে রোজা তুমি এভাবে কাঁদছো কেন, আর এত সাত সকালে তুমি একা? জামাই কই? রোজা এবার মাকে ছেড়ে দিয়ে ওর ভাবিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, ওই পাষণ্ড লোকটার কথা বলিও না ভাবি, আমি কোনোদিনও তোমাদেরকে বলিনি, সে কখনো আমাকে ভালোবাসেনি, প্রায় সময় আমাকে মারতো, আমি যে তার স্ত্রী তার কাছে সেই সম্মানটুকুও পাই না। কত খারাপ লোক হলে এমনটা করতে পারে, একটা মেয়ে কি তার বাপের বাড়িতে খেতে না পেয়ে স্বামীর সংসারে যায়? যায় তো শুধু স্বামীর একটু আদর্শ হাক ভালোবাসার জন্য। আর আমাদের সমাজে বেশিরভাগ মানুষ স্ত্রীকে ভালোবাসতে জানে না, ওরা মনে করে স্ত্রী হচ্ছে ঘরের আসবাবপত্র, যখন প্রয়োজন তখন ব্যবহার করবে, প্রয়োজন না লাগলে এক পাশে ফেলে রাখবে, স্ত্রীকে দাসীবাদী মনে করে। স্ত্রীকে একটু ভালোবাসা দিলে ক্ষতি কি? চল মা, তোর আর এমন পাষণ্ড স্বামীর সংসারে যেতে হবে না, বলেই আমার ছোট বোন রোজাকে ধরে তার রুমে নিয়ে গেল। আর আমি তনুকে বললাম, এতকাল মা আমাকে বউ পাগল বলে দুয়োধ্বনি দিয়েছে, অথচ আজ তার মেয়ের জন্য একটা বউ পাগল স্বামী কামনা করছে। হ্যালো বন্ধুরা, আমাদের সমাজটা এমনই, নিজের ছেলে পরের মেয়েকে ভালোবাসলে বউ পাগল বলে ধিক্কার দেয়, আর মেয়ের জামাই নিজের মেয়েকে ভালোবাসলে সোনায় সোহাগা বলে জয়ধ্বনি দেয়। আমাদের গল্পটি কেমন হয়েছে কমেন্ট বক্সে লিখে জানান। আপনার সুন্দর কমেন্টের জবাবে আমরা আগামীকাল ঠিক দুপুর দুইটায় আমাদের এই পেজ থেকে লাইভে আসব, সেখানে পড়ে শোনাবো আপনাদের মূল্যবান কমেন্টগুলো। তাই আগামীকাল ঠিক দুপুর দুইটায় এই পেজে আসতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।